Plan promotes children's voice, especially in matters that have a direct impact on them. Plan has provided training to a group of children with journalist skills, as well as platforms such as monthly newsletters or wall magazines in its working areas, so they can share their views of the world around them. The idea underlying the concept is that these trained child journalists are well positioned to bring out the voice of their peers. Over the years, they have brought to our attention many stories that reflected children's concerns and aspirations, their suffering inflicted by issues such as child marriage, and their happiness and relief upon their escape from it. This video documents how children, with a little bit of training and opportunity, can help bring forth children's voice, and in the process contribute to our better understanding of the issues they face and help have these redressed by society overall. This is done hand in hand with the communities in which they live. আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন দেখতেছি একদিন আমাদের বাড়িতে ঘটক আসছি, তারপর আরেকদিন স্কুল থেকে এসে দেখি ছেলেপক্ষর লোক আমার বাড়িতে আসবে নাকি ওই দিন এসে আমাকে দেখবে। তো আমার এই কথাটা শুনে আমার এত খারাপ লাগলো যে আসলে আপনি কি আপনার আব্বা আম্মাকে বলেন নাই যে আমি লেখাপড়া করতে চাই, আমি বিয়ে করব না? আমি যখন আমার বাবাকে বললাম যে আমি বিয়ে করব না, কিন্তু তারা আমার কথা তেমন গুরুত্ব দিল না। তারা বলে যে লেখাপড়া করে কিছু হবে না, বিয়ে দিয়ে দিই। তারপর আমি কোনো উপায় না দেখে যে আমার সংগঠনে জানালাম। তারপর শিশু সংগঠন কি করছে, তারা কি বিয়ে বন্ধের জন্য কোনো কিছু করছে? সংগঠনের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল একটা যে আসলে এটা কীভাবে ভাঙা যায়। তো যখন তারা আমাদের বাড়িতে এসলো গ্রামোন্নয়ন কমিটি সহ, এসে আমার বাবা মাকে বোঝালো যে দেখেন ও তো এখন লেখাপড়া করতেছে, তো ওর লেখাপড়াটা চালিয়ে যান আপনারা, আর ওকে এখন বিয়ে দিলে ওর তো কিছু করতে পারবে না, মানুষের বাড়ি যে কী করবে। তখন আবার বাবা মাকে যখন অনেকক্ষণ বোঝালো তারা, তখন আবার বাবা মা অবশেষে বুঝলো যে আসলে কথাটা ঠিক যে লেখাপড়া করাটাই ওর জন্য ভালো হবে। হঠাৎ করে আরেকদিন শুনতে পাচ্ছি যে আমাদের বাড়ির পাশে শিউলি নামে এক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আমরা এই মেসেজটা পাইলাম, পাওয়ার পরে আমরা কী করলাম সবাই মিলে আবার কী করে একত্রবদ্ধ হয়ে তার বাসায় গেলাম। যাওয়ার পরে দেখতেছি শিউলি আমাদেরকে দেখে কান্নাকাটি করতেছে। বিয়েটা রোধ করার পরে সে এখন আবারও লেখাপড়া করতেছে, সে এবার ক্লাস টেনে পড়তেছে। শিউলিকে দেখলে আমার গর্ব লাগে যে আসলে আমি এত বড় একটা কাজের সাথে জড়িত ছিলাম। আমি বুঝি না ঘর সংসার কীভাবে করতে হয়, আমি কেন বিয়ে করব। তারপর আমি গেলাম আমার সংগঠনে, আমি আমার সকল সদস্যকে বললাম যে আমাকে বাঁচাও, আমি বিয়ে করব না। ওরা সবাই এলো আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু আমাদের ছোট হিসেবে আমার বাবা মা কোনো কথাই শোনেনি। আমাদের ইউনিয়নের সকল সদস্য এবং মেম্বার চেয়ারম্যান সবাই আসে আমাদের বাড়িতে, আমার বাবা মাকে বোঝায় যে না এই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, ফলে আমার বাবা মা আমার বাল্যবিবাহ বন্ধ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিশেষ করে মেয়েরা তারা কিন্তু মাধ্যমিক পর্যন্ত পড়েই ঝরে পড়ে যাচ্ছে। সেটার মূল কারণ হচ্ছে যে তাদের বাল্যবিবাহ হচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে মেয়েদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আছে সরকারি চাকরি থেকে শুরু করি সর্বক্ষেত্রে, কিন্তু সেটা আমরা পূরণ করতে পারতেছি না। পরে অভিভাবক বলে যে আমাদের মেয়ে স্কুলে যায় না, লেখাপড়া করাতে পারতেছি না, আমাদের আর্থিক সংকট, একটা ভালো ছেলে পাইছি এই জন্য বিয়ে দিচ্ছি। আমরা যখন এই বিষয়টা সংবাদ পাই, আমরা স্থানীয়ভাবে আমার পরিষদ গণ্যমান্য ব্যক্তি এখানে প্ল্যানের সহযোগী যে ইয়ে আছে, শিশু সুরক্ষা দল আছে, গ্রাম উন্নয়ন কমিটি আছে, অনেক সময় থানা ভর্তি পর্যন্ত সে এলাকায় আসে। আসার পরে আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে বাল্যবিবাহ বা শিশু বিবাহ রোধ করার মুখ্য ভূমিকা পালন করে থাকেন কাজী সাহেব। গ্রামগঞ্জে যখন কোনো বিয়া সুসংগঠিত হয় বরপক্ষ এবং কর্মপক্ষের মাধ্যমে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত পরে আমাকে সেখানে ডাকে, সেখানে আমি যাই। যাওয়ার পর কনেপক্ষের জন্ম নিবন্ধন সনদপত্র অথবা আইডি কার্ড নেই এবং বরপক্ষের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড নেই,
নেওয়ার পরে আমি সেটা বিবাহ লিপিবদ্ধকরণ করি। যদি কোনো বর এবং কনের বয়স কম থাকে, আমার সন্দেহ হয়, সেখানে আমি কোনো বিবাহ লিপিবদ্ধ করি না। একদিন এক মামুন ঘটক আসেন, ছেলেটা আমরা আসিয়া বললো যে কাকিমা ইয়া কি দোলনের বিয়ে দিতে চাই, তা তোমরা রাজি গেছেন? তা ঠিক আছে, ছেলেটা নিয়ে আসো। তা ছেলেটা আসিয়া আসিল, আমরা দেখলাম। তারপরে ছেলে মেয়ে দেখি পছন্দ হইল, মেয়ের আমি বললাম যে মা দেখ আমরা বিয়ে দিবেন যদি ছেলে পাইলাম, তো যেহেতু আমাদের টাকা পয়সা নাই তো আমরা এই বিয়েতে বিয়ে দিয়ে দিই। তো মেয়ের মন খারাপ, মেয়ে তখন যে ওই যে সংগঠনের ছেলে মেয়েকে বলল, তারপর ওর স্যারকে বলল, ওর স্যার আসেন, আসিয়া আমাদের অনেক কিছু বুঝাল। দোলনকে যখন বিয়ে দিতে চাইলেন, দোলন তো রাজি ছিল না, তখন দোলন কি করছিল? তখন তারপর মেয়ে করলো ওই যে নাপিতের দোকান যে, হ্যাঁ ওর মত ছিল না, নাপিতের দোকান যে মাথা নাড়িয়ে করে ফেলাল। আমাদের ইউনিয়ন বাল্য বিবাহ মুক্ত, এটা একদিনে সম্ভব হয়নি। আমাদের বহু কষ্ট ত্যাগ স্বীকার করা লাগছে এবং আমাদের সাহায্য করছে পুরান বাংলাদেশের কর্মসূচি এবং নানা, এবং আমরা তার মাধ্যমে গ্রামে গ্রামে নাটক, রেলি, শো, মিটিং অনেক কিছু করছি। এবং বর্তমানে এখন আমাদের বাল্য বিবাহ মুক্ত, কিন্তু এটা সম্ভব হইতো না যদি প্ল্যান বাংলাদেশ না থাকতো, তাহলে আমরা কতদিনে অকালে ধরে দিতাম। এবং আমাদের বিয়ে হইতো, এমনকি আমারও মনে হয় বিয়ে হইতো সম্ভব। পরিবারগুলো আসলে যখন বাল্য বিবাহ হয় তখন সরকারের হস্তক্ষেপ তারা পছন্দ করে না, সরকারের হস্তক্ষেপ পছন্দ করে না বিধেয়ে আমরা আসলে মেসেজগুলো জানি না যে বাল্য বিবাহ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। বিয়েটা তো আনন্দের বিষয়, সেখানে মিষ্টি খাওয়া হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, সেখানে স্থানীয় কিছু লোকজন আছে, আনন্দ করতেছে। সেখানে হঠাৎ করে একটা শিশু দল উপস্থিত হলো, হঠাৎ করে একটা চেয়ারম্যান মেম্বার উপস্থিত হলো, গভর্নমেন্টের একটা প্রতিনিধি উপস্থিত হলো। এটা প্রতিনিধি উপস্থিত হলো কী কারণে? যে বাল্য বিবাহটা যেন না হয়, এটা তো ওই পরিবারের জন্য সুখকর না। অনেকেই মনে করেন যে বাল্য বিবাহ নিয়ে কাজ করা খুব সহজ, কিন্তু আমি বলছি যে বাল্য বিবাহ নিয়ে কাজ করা সহজ নয়।